সুন্দরভাবে দেওয়ার জন্য পরিচালনা হয়, জনগণ যেন সুন্দরভাবে থাকতে পারে, এটাই চাওয়া পাওয়া। আমরা শান্তি চাই, যে যেন শান্তি করে চলে। আমরা সাধারণ মানুষ যারা আছে, গরিব দুঃখী মানুষ আছে, কম দূরে রিক্সা চালানো, ঠেলা গাড়ি, হ্যাঁ, শান্তিতে আমরা বসে বসে যাব করতে পারি। আমার মতে আপনি যেগুলো যে হামলা টামলা হয়েছে এগুলোর বক্তব্য দিন, কেন এগুলো রাষ্ট্র সম্পদ, রাষ্ট্র সম্পদ জনগণের ক্ষতি করে, এগুলো পরে আপনি আমার টাকায় যাবে। স্বাধীন দেখি নাই কখনো, কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দেন আমরা দেশ স্বাধীনটা দেখছি, এটাই আল্লাহর কাছে কামনা করি। এই সরকার যে কাহিনীগুলো করলো এইটাই হলো প্রমাণ দিল আল্লাহ, যে তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের গুণাগুণ পাবা।